ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে এমন কোন নির্দিষ্ট আমল আছে কি না যা করলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে স্বপ্ন দেখা সম্ভব, এ ধরনের কোনো আমল আছে কি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, প্রথমে বলবো এক্ষেত্রে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, দ্বিতীয় প্রকার হচ্ছে শয়তানের পক্ষ থেকে, তৃতীয় প্রকার হচ্ছে মানুষ ঘুমানোর সময় যা কল্পনা জল্পনা করে তাই সে দেখে থাকে। এই হচ্ছে তিন প্রকার স্বপ্ন, এবং এর মধ্যে নবী এবং আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহি। তাই কোনো মানুষ যদি স্বপ্নে কোনো কিছু দেখে সেটা শরীয়তে কোনো বিধিবিধান হতে পারে না। তৃতীয় কথা হলো এই যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে স্বপ্ন দেখার জন্য কোনো আমল বা পদ্ধতি শরীয়তে আর কোনো উল্লেখ নাই। তবে যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে স্বপ্ন দেখেছি, তাহলে অবশ্যই তাকে তার প্রমাণ দিতে হবে। তার কারণ যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে স্বপ্ন দেখে, তার জন্য জীবনের যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে বাস্তবে দেখা প্রয়োজন। তাই যদি কেউ বর্তমান দাবি করে যে আমি আলো দেখেছি বা সাদা দাড়িওয়ালা ব্যক্তি দেখেছি বা এই, এটা হতে পারে না, কারণ এগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের বৈশিষ্ট্য না। তবে কথা সত্য যে শয়তান আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের রূপ ধরতে পারে না। তার দলিল হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تسموا باسمي ولا تقنطوا بكنيتي ومن راني في المنام فقد راني فان الشيطان لا يتمثل في صورتي ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار متفق عليه ابو هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم বলেন যে তোমরা আমার নামে নামাকরণ করো, আমার নামে নাম রাখো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কুনিয়াতে উপনামে তোমরা নাম রেখো না। যে আমাকে প্রকৃত আকৃতিতে স্বপ্ন দেখে সে ঠিকই আমাকেই দেখে, কারণ শয়তান আমার আসল আকৃতির ন্যায় আকৃতি ধারণ করতে পারে না। যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন তার আসন জাহান্নামে বানিয়ে নেয়। তাই এখানে কথা হলো এই, যদি কেউ স্বপ্নে কোনো কিছু দেখে তাহলে তার বাস্তব প্রমাণ দিতে হবে। তার কারণ শয়তান আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের আকৃতি ধারণ করতে পারে না, এটা ঠিক, তবে অন্য কারো আকৃতি ধারণ করে মিথ্যা কথা বলতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই নিশ্চিত হতে হবে। তবে কোরআন হাদিসে এমন কোনো আমল পাওয়া যায় না যে আমল করলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে স্বপ্ন দেখা যাবে, এর কোনো নির্দিষ্ট কোনো আমল বা শরীরে এমন কোনো কিছু পদ্ধতি বলা হয় নাই। বাকি আল্লাহু আলাম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।